হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি কামাল হাসানের পরিচালনায় বিশ্বরূপম এই সিনেমাটা নিয়ে কথা বলবো অ্যাকশন থ্রিলার জনরার এই মুভিটা শুরুতেই একটা বিশাল বড় একটা কন্ট্রোভার্সিতে পড়েছিল এই সিনেমাটা নাইন ইলেভেন অ্যাটাকের পরে যে ধরনের জিনিস নেই সিনেমাটার যা বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর জন্য এই সিনেমাটা একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে এবং সিনেমাটা তামিল মুসলিম ইন্ডিয়ান আর্মি এবং আর একটা টেরোরিস্ট গ্রুপ সেই গ্রুপটার নাম আমি আলাদা করে আর বলছি না তো সেই গ্রুপের পুরো জিনিস মানে তাদের কাজকর্ম কেমন সেই সব জিনিসগুলোকে এখানে দেখানো হয় এছাড়া এখানে স্লিপার সেল এজেন্টরা যেভাবে কাজ করে সেখানে সেই জিনিসগুলো এখানে কিন্তু দেখানো হয় এই সিনেমাটার বাজেটের কথা যদি বলি নাইনটি ফাইভ ক্রোড় মতো বাজেট ছিল এবং সিনেমাটার কালেকশান কিন্তু দুশো কুড়ি কোটির ওপরে হয়েছিল এত কন্ট্রোভার্সি হওয়া সত্ত্বেও কিন্তু এই সিনেমাটা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কাতে কিন্তু রিলিজ হয়েছিল কিন্তু ভারতবর্ষের আন্ধ্রা কেরালা কর্ণাটকায় এই সিনেমাটা কিন্তু দেরি করে কিন্তু রিলিজ হয়েছিল এখানে আমরা যদি গল্পটাকে যদি আমরা দেখি যে নিউক্লিয়ার অঙ্কোলজিস্ট নিরুপমা এবং তার হাজবেন্ড বিশ্বনাথ এর এ বিশ্বনাথের চরিত্রে অভিনয় করেছেন কামাল হাসান আর এখানে কামাল হাসান তার অ্যাকচুয়াল আইডেন্টি কি তিনি একজন এখানে দেখা যে কথক ডান্সার কিন্তু তার অ্যাকচুয়াল আইডেন্টিটি কি এটা সিনেমা চলাকালীন আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারবো যেহেতু অ্যাকশন থ্রিলার জনরার মুভি আমি গল্পটা ওইভাবে বলছি না আর এখানে পাখির ব্যবহার খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে কামাল হাসান এখানে পূজা কুমার রাহুল বসু জয়দীপ আলাওয়াত শেখর কাপুর সহ অনেকে এখানে অভিনয় করেছে জয়দীপ আলাওয়াতকে তো দারুণ লেগেছে আমার রাহুল বসু আর কামাল হাসান তো ওনারা তো ভালো পারফর্মার ওনাদেরকে আলাদা করে বলার কিছু নেই কিন্তু জয়দীপ আলাওয়াত ওনাদের তুলনায় অনেকটা বেশি জুনিয়র কিন্তু সেই হিসাবে তিনি যে ধরনের পারফরমেন্স তিনি যে ধরনের করেছেন দ্যাটস অ্যামেজিং অ্যামেজিং এটা মানে মানে বলার মতো নয় তো সেই হিসাবে আমি অবশ্যই বলবো যে এটা আপনারা দেখুন ডিজনি হটস্টারে এটা অ্যাভেলেবেল আছে সাবস্ক্রিপশান থাকলে ডেফিনেটলি দেখুন এবার আমি জানি না ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে কিনা না তবু পিকচার কোয়ালিটির জন্য আপনাদের ডিজনি হটস্টারে দেখাটাই আমার মনে হয় ভালো হবে এছাড়া এই সিনেমায় একটা যে গান আছে ম্যা ম্যা রাধা বলে একটা গান আছে ওই গানটার প্লেসমেন্টটা আমার দারুণ লেগেছে কারণ ওই গানটা দিয়েই কিন্তু ওটা কিভাবে কমল হাসান ওই এই এই ধরনের সিনেমা ধরুন তামিল মুসলিম ইন্ডিয়ান আর্মি একটা টেরোরিস্ট গ্রুপ এই রকম সিনেমাতে ওই ধরনের গান মানে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে দেখানো হচ্ছে যে কমল হাসানের চরিত্রটা মানে বিশ্বনাথের চরিত্রটা সে একজন প্রফেশনাল ডান্সার এবং সেইটাকে মানে পরিচয়টা দিতে গিয়ে সেই যে নাচের যে ব্যবহারটা সেই নাচের ব্যবহারটা নাচের ভিডিওটা আমি পাইনি আমি লিরিক্যাল একটা আমি বক্সে দিয়ে গানটা শুনে আদ্যপান্ত রোমান্টিক গানই মনে হবে মানে কথক ডান্সে যেরকম হয়ে থাকে সেরকমই মনে হবে কিন্তু এই গানটার মধ্যে কিন্তু একটা আলাদা একটা ভাইবস আছে ওই গানটার মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে সেটা যদি যে বুঝতে পারবে মানে খুব ভালো মতো এটা বোঝা যাবে না ওটা পুরো সিনেমাটা দেখার পরে বোঝা যাবে এছাড়া জয়দেব যে পোর্শনটা ওখানে যে ট্রেনিং কিছু ট্রেনিং সেশন ওখানে দেখানো হয়েছে সেই সব জায়গাগুলো একদম মানে যেরকম ভাবে হয় সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে মানে এটা কিন্তু খুব রিস্কি একটা প্রজেক্ট ভীষণ রিস্কি একটা প্রজেক্ট তো সেই হিসাবে বিশ্বরূপম আপনাদেরকে একটা অন্য ফ্লেভারের একটা সিনেমা হতে হতে পারে আপনাদের কাছে যদি আপনারা এই ধরনের টপিকের ওপর যদি আপনারা সিনেমা দেখতে চান তাহলে ডেফিনেটলি দেখুন সো থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই